এসে গেলাম রোজ করার মতো আজকে অনেক দেরি হয়ে গেছে ছুটির দিনে আশা করি সবাই খুব এনজয় করেছো আমিও করেছি তো আজকে আমি মটন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে এর জন্য আমি এক কেজি মটন ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ গোটা জিরে ভেজে নিচ্ছি এই গোটা জিরেটা আমি পাউডার করে সাইডে রাখবো এটা লাস্টের দিকে আমি ইউজ করব এই মটন কারির মধ্যে তো আগের থেকে জিরে ভেজে রেখে দেওয়া যায় বেশি করে কিন্তু এটার মজা রেখে দেওয়ার মজাটা অনেকটাই তফাৎ আছে এই জন্য আমি সঙ্গে সঙ্গে এটা ভেজে ইউজ করি তো জিরে ভাজা আমার হয়ে গেছে জিরেটা পুরো ঠান্ডা হওয়ার আগেই পাউডার করে নিবে রুটি বানার বেলনি ফ্রিতে আমি এটা পাউডার করে নিই আর এখানে আমি কিছু আলু নিয়েছি আলু দিয়ে মটন ঝোল করব একদম ঘরোয়া পদ্ধতির দেশি স্টাইলের মটন ঝোল আলু দিয়ে তো এর জন্য হাফ কেজি আলু আমি ছিলে ধুয়ে এখন আমি এটা ফ্রাই করে নিচ্ছি পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে তো কড়াই তো আমার প্রথম থেকেই গরম ছিল সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি চাইলে তোমরা হলুদটাকে স্কিপ করতে পারো তো দিলে ভালো কালারটা ভালো আসে এই তো আলুগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে খুব বেশি ফ্রাই করব না হয়ে গেছে আলু ফ্রাই করা নামিয়ে নিলাম তো খুবই সহজ পদ্ধতির আমি এই ঝোলটা তৈরি করব। এর জন্য আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি এই পেঁয়াজগুলো যখনই আমি উঠাবো তখন সাইডে করে নিব করে ভালো মতো করে খুন্তি দিয়ে চেপে পেঁয়াজগুলো উঠাবো এর ভিতরে তেল জমে থাকে চেপে দিলে তেলটা বেরিয়ে আছে পেঁয়াজ বেরেস্তা যখনই বানাবে খুব বেশি কালো করবে না তাহলে এটার কালারটা কালো হয়ে যায় এখানে আমি ফ্রনের জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে হাফ টি স্পুনের মতো গোটা জিরে একটা তেজপাতা এক টুকরো দারচিনি এখানে তিন থেকে চারটে এলাচ তিন থেকে চারটে গোলমরিচ আর লং আমি এটা তেলের মধ্যে ফ্রাই করে নিব ফ্রাই করে নিলে এটার ফ্লেভার খুব ভালো পাওয়া যায় আর ফ্রাই করব না বেশি কালো করার দরকার নেই তাহলে এটা অন্যরকম টেস্ট এসে যাবে এটা আদা স্লাইস করে নেওয়া হয়েছে রসুন তো এই আলু দিয়ে মটন ঝোলের জন্য গ্রেভি করব আলাদা কোনো মশলা আমি বানাবো না একদমই সহজভাবে আমি দেখাবার চেষ্টা করছি খুবই সিম্পল এটা আর এখানে রাপলি কিছু চপ করে নিচ্ছি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে ছোট সাইজের পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজের কিছু না পাই পুরো মিশে যায় মাংসর সঙ্গে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এখন আমি ধুয়ে রাখা মটনগুলো অ্যাড করে দিচ্ছি প্রথম আমি আর্ধেকটা দিলাম দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে নইলে সবগুলো দেওয়ার আগেই পেঁয়াজ ধরে যেতে পারে ওই জন্য আমি আর্ধেকটা দিয়ে নেড়ে চেরে বাকিটা ঢেলে দিলাম তো এই মটনকারির জন্য আমি আলাদা কোনো প্যান ইউজ করিনি অন্য কোনো মশলা ইউজ করিনি খুবই সহজভাবে আমি এই মটনের ঝোলটা আমি বানিয়েছি এটা যে কেউ পারবে একটা বাচ্চা মেয়েও এই রান্নাটা করতে পারবে এতটাই সহজভাবে আমি দেখিয়েছি আর এখানে আমি একটা টমেটো মিডিয়াম সাইজ একটা টমেটো ইউজ করলাম আদা রসুন বাটা এখানে দেব এখানে দেড় চামচ ধনে পাউডার দেড় চামচ লঙ্কা পাউডার এক চামিচের থেকে একটু বেশি হলুদের পাউডার আর এক চামচ জিরে পাউডার আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম এটা আমি এখন ঢেলে দিলাম তো এটা এখন ভালো করে কষাতে হবে মাংসর সঙ্গে অল্প অল্প জল দিয়ে এই যে আদা রসুন বাটা এখানে ভোরে এক চামিচ আদা রসুন বাটা নিয়েছি তো এই মাংসটা এখন ধৈর্য ধরে খুব করে কষাতে হবে যত কষাবে তত এই মাংসর টেস্ট অনেক বেশি বেড়ে যায় আবার খুব বেশি কষাতে যাবে না তাহলে মাংসর টেস্ট আবার অন্যরকম বেশি পাবে না আর এখানে একশো গ্রাম টক দই টক লেবুর রস ইউজ করতে পারো যদি টক দই হাতের কাছে না থাকে এই তো ধৈর্য ধরে খুব করে মাংসটা কষিয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে খুব সহজভাবে কি করে আলু দিয়ে মটনের ঝোল করা হয় তো মটন কষানো হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো চারটে ছিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি আমি একবার চেক করছি মাংসটা সেদ্ধ হয়েছে নাকি মাংস সেদ্ধ হয়ে গেছে খুব ভালো সেদ্ধ হয়েছে এখন আমি একটা হাড়িতে এটা ট্রান্সফার করে নিব তার আগে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি একটাই ছিটি দিয়ে নামিয়ে নেব আলু দেওয়ার পরে দুটো তিনটে ছিটি দিলে কিন্তু আলু গলে যাবে আলু দেওয়ার পরে একটা একটা বেশি হলো দুটো ছিটি দিয়েই প্রেশার কুকারে ঢাকনা খুলে দিতে হবে আলু পুরো মিশে যাবে গলে এই তো আমি ঢাকনা খুলে দিয়েছি দুটো ছিটি দেওয়ার পর তো আলুগুলো দুটো ছিটির মধ্যেই একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায় আর গলে না গোটা থাকে খুব ভালো সেদ্ধ হয় এখন আমি একটা হাড়িতে ঢেলে দেব এই তো একটা আলমোনিয়ামের হাড়ি নিয়েছি এর মধ্যে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে যা যা মশলা দেওয়ার আছে সব আমি দিয়ে নিব তাহলে আলু আর মাংস ভাঙবে না গোটা থাকবে একটা ছড়ানো মৌকালা হাড়ি নিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম এই যে ভাজা গরম মশলা পাউডার এক চামচ ভরে দিলাম ওয়ান টি স্পুন যখনই গরম মশলা দেবে এই ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাহলে মিশে যাবে আর মাংসর গায়ে আর আলুর গায়ে যদি দেওয়া যায় তো এটা সহজে মিশে না একটা মাংসর ভিতরেই ঢুকে থাকে মশলাটা ভাল লাগে না আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম আর সামান্য একটু সাইডে রেখে দিয়েছি বাটিতে করে গার্নিশের জন্য গরম মশলা পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা দিয়ে আমি ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এই তো হয়ে গেছে সিম্পল মাটনের ঝোল লাস্টের দিকে আমি ভেজে রাখা জিরে পাউডার দিয়ে দিলাম এই জিরে পাউডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দেবে আর ফোটাতে লাগে না তাহলে এটার ফ্লেভারটা যেমন চাইবে সেরকম পাবে না এই তো ভালো মতো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি জিরের পাউডার প্রত্যেকটা মাংসর গায়ে গায়ে যেন লেগে যায় এটার গন্ধটা আমি একবার নুন চেক করে দিচ্ছি ঝাল নুন একদম পারফেক্ট হয়েছে একটা কাপড় দিয়ে হাঁড়িটা ধরে ভালো মতো করে ঘুরিয়ে দিতে হবে যত রকমের মশলা দেওয়া হয়েছে প্রত্যেকটা আলু আর মাংসর সঙ্গে যেন মিশে যায় খাওয়ার সময় যেন প্রত্যেকটা মাংসর মধ্যে ফ্লেভারটা পাই এমনভাবেই ঘুরিয়ে দিতে হয় পারলে তোমরা পাঁচ মিনিট গ্যাসের উপরে ঢাকনাটা বন্ধ করে রাখতে পারো আমি সেটা করিনি আমার একটু তারা ছিল বলে এই যে আমি ছোট একটা কাচের বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নিচ্ছি এখন আর আমি একটা স্টিলের বোলের মধ্যে ঢেলে দিয়েছি তো এই পাটিটার মধ্যে এখন আমার অল্প লাগবে তো এটা আমি নিয়ে নিলাম এখানে আমি একটু এই সাইডে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা এটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এখন এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো আমার ভালো লাগে বলে আমি তোমাদের দেখাবার জন্য এই কাজটা লাস্টের দিকে করছি এই তো খুব সহজে খুব কম সময়ের মধ্যে আলু দিয়ে মটনের ঝোল হয়ে গেল এরকম তরকারি যদি ছুটির দিন পাওয়া যায় তো এই তো আর কথাই নেই ভাত গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এই তরকারিটা খুব ভালোভাবে মজা এনজয় করা যায় তো আমি তো এনজয় করেছি খুব আলু দিয়ে মটনের ঝোল আশা করি তোমরাও আমার ভিডিওতে এনজয় করেছ তোমাদের যদি একটু হলেও উপকারে লাগে আমার ভিডিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ভালো লাগলেও কমেন্টস করবে না লাগলেও কমেন্টস করবে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে